সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আমি ডক্টর আফরিন সুলতানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। এবং আমাদের সাথে আজকে স্টুডিওতে বড় বড় মতিনী বিশেষজ্ঞ অতিথি আছেন, তাদের পরিচয়টা আগে আপনাদের একটু জানিয়ে দিই। আমাদের সাথে আছেন ডক্টর আফসানা রহমান, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে আছেন মেডিসিন বিভাগ ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল। এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর জাহেদ পারভেজ, যিনি সহকারী অধ্যাপক হিসেবে আছেন চর্ম ও যৌনরোগ বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল। সো মেডিসিন এবং স্কিন রোগ রিলেটেড কোনো প্রশ্ন যদি আমাদের থাকে সেটার বিষয়ে অবশ্যই আপনাদের প্রশ্ন থাকলে সেটা আমাদেরকে জানাতে পারবেন স্ক্রোলে দেখানো নাম্বারে, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। সো আমাদের আলোচনাটা আজকে আমরা শুরু করছি। আমরা ডক্টর আফসানা আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু অনেক গরম পড়ছে, গরম মানেই সেটার একটা প্রভাব আমাদের শরীরে সবসময় পড়ে, স্পেশালি আমরা জানি এক্সট্রিমস অফ এইজের একটা স্পেসিফিক ইফেক্ট থাকে, আপনার বিশেষজ্ঞ হিসেবে কী কী পরামর্শ এই বিষয়ে আছে বা কী কী জানাতে চান আমাদের দর্শকদের, সেই বিষয়টা একটু জানতে চাই প্রথমেই। আচ্ছা, আমরা এখন মানে আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশে এবং সমগ্র বিশ্বে হিট ওয়েভ একটা ইফেক্ট আমরা লক্ষ্য করছি। তো এটা দুইটা কারণ আছে, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর কাজ করে, এবং কাদের রিস্ক বেশি, কাদের এই হিট রিলেটেড ইলনেস হওয়ার সম্ভাবনা বেশি। আপনি একটা বললেন যে এক্সট্রিমস অফ এজ, মানে যারা বয়স্ক ব্যক্তি যারা এবং যারা বয়স কম যাদের, এবং হচ্ছে এখানে আরও কিছু ফ্যাক্টর থাকে, যেমন এক্সেসিভ হিউমিডিটি বা আর্দ্রতা যদি বাতাসে বেশি থাকে, এবং যাদের প্রি এক্সিস্টিং কোনো ডিজিজ থাকে, যেমন হার্ট ডিজিজ বা রেসপিরেটরি ডিজিজ, যাদের আগে থেকেই নোন কেস থাকে, তাদের এই ধরনের অসুস্থতাগুলো বেশি লক্ষিত পরিলক্ষিত হয়। তো এখন কি মানে কি ম্যানিফেস্টেশন নিয়ে আসে হিট রিলেটেড ইলনেস আমরা দেখি, খেয়াল মানে গরমের প্রভাবে কি কি উপসর্গগুলো একজন দেখতে হতে পারে, এটা আসলে আমাদের সবারই জানা থাকা উচিত। অবশ্যই এই বলা হয়ে থাকে আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় যে ইডিমা থেকে শুরু করে হিট স্ট্রোক পর্যন্ত এই ভ্যারিয়েশনগুলো আমরা দেখি। কারো পা ফুলে যায়, কারো অসম্ভব পায়ে ব্যথা হয়, হিট ক্র্যাম্পস বলে যেগুলো, হিট সিনকোপ, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া হিট রিলেটেড, হিট এক্সজশন, হিট স্ট্রোক। তো হিট স্ট্রোক আমরা সবাই খুব ইদানিং এই কথা, এই টার্মগুলোর সাথে খুব মানে পরিচিত, ইদানিং শোনা যাচ্ছে খুব বেশি, অজ্ঞান হয়ে যাওয়া। এবং এই অজ্ঞানটা এমন পর্যায়ে হতে পারে যে রোগী একদম কমপ্লিটলি কোমাটোজ একটা কন্ডিশনে, বা যেখান থেকে আর ফিরে আসার সম্ভাবনা অনেক ক্ষেত্রে যদি প্রপার রিসাসিটেট করা না যায় এরকম একটা অবস্থায় চলে যেতে পারে পেশেন্ট। তো এগুলো সাধারণত ম্যানেজমেন্টটা, যেমন ইডিমা বা অন্যান্য ইফেক্ট যেগুলো বলছে, তার মানে হিটার একটা প্রভাব শরীরে সরাসরি যেরকম পড়ছে বিভিন্ন অর্গান ওয়াইজ অর্গান আলাদা করে ইফেক্ট পড়ছে। সো আমরা যদি একটু স্পেসিফিক্যালি জানতে চাই যে কি কি ধরনের ইফেক্টগুলো আসলে পড়ছে, যে রিলেটেড মানে যে অর্গানগুলো বেশি এফেক্টেড হওয়ার চান্স থাকে, তার মধ্যে হচ্ছে ব্রেইন একটা অন্যতম। ব্রেনে হিটের জন্য ভেজোডাইলেটেশন হয় বা ব্লাড ফ্লো কমে যায়, এই কারণেই সমস্যাগুলো হয়, ইস্কেমিয়া হয় এবং কোমা বা ড্রাউজি হয়ে যেতে পারে, মানে অজ্ঞান হয়ে যাওয়ার, অজ্ঞান হয়ে যেতে পারে, কিডনি এফেক্ট করতে পারে, কিডনি ইউরিন আউটপুট কমে যেতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে বা শ্বাসকষ্ট হতে পারে, যেটা ARDS হিসেবে সমধিক পরিচিত। এছাড়া হচ্ছে যে ব্লাড ভেসেলগুলো এফেক্টেড হতে পারে ডাইলেটেশনের কারণে, রক্ত প্রবাহ কমে যায়, এবং যে কোনো অর্গান এটা যদি রক্ত প্রবাহ কমে যায় সেখানে ব্যথা এবং ক্র্যাম্পিং এগুলো নিয়ে আসতে পারে পেশেন্ট। জি, যেহেতু এই সময়টাতে আসলে হিট স্ট্রোক অনেক দেখা যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনার কাছে একটু জানতে চাইবো। তার আগে আমরা আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে হিটের যে প্রভাবটা স্পেসিফিক্যালি, স্কিন তো আসলে ভিজিবল একটা অর্গান এবং শরীরের লার্জেস্ট একটা অর্গান, সো এটার ইফেক্টটা অন্যান্য সবগুলো ইফেক্ট হয়তো আমরা ভিজিবলি না দেখলেও স্কিনের ইফেক্টটা কিন্তু আমরা সরাসরি দেখতে পাই। সো এই সামার স্পেশালি এই যে অত্যাধিক একটা গরম বা এই যে অনেক বেশি ঘাম হচ্ছে বা অনেক বেশি স্পেটিং হচ্ছে, হিউমিড একটা ওয়েদার, এখানে আসলে স্কিনের কী কী ইফেক্ট হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে ওয়েদারের সাথে স্কিনের একটা অ্যাডাপ্টেশন করার চেষ্টা থাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালেরই। এখন যেহেতু অতিরিক্ত গরম বাংলাদেশের প্রেক্ষাপটে, তার কারণে কিছু অ্যাটিপিক্যাল পেশেন্টও আমরা পেয়ে যাচ্ছি। তবে মূলত সাধারণত যাদের বার্নিং টেন্ডেন্সি আছে, সানবার্ন হয়, তাদের মুখে কালো দাগ পড়ে যাচ্ছে, অনেকের বডিতে ফোস্কার মতো পড়ছে, এবং কিছু ডিজিজ
যেমন সেবোরিক ডার্মাটাইটিস, আপনি জানেন সেবাসিয়াস গ্ল্যান্ড হাইপার অ্যাক্টিভ হলে একটা অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে মাথা থেকে শুরু করে সমস্ত শরীরে এই হয়, এই চলমান তাপ প্রবাহ যেটা এটা এটা আমরা বেশি পাচ্ছি। আর সবচেয়ে বেশি পাচ্ছি বিশেষত আমি যেহেতু সরকারি একটা হসপিটালে বসি, সেখানে পাচ্ছি স্ক্যাবিস। স্ক্যাবিস রোগটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবারই হচ্ছে। আগে একটা ধারণা ছিল যে তাদের বডির রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের হয়। আপনি জানেন স্ক্যাবিস অতি মাত্রায় ছোঁয়াচ্ছে একজন থেকে পুরো ফ্যামিলি নিয়ে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা, স্ক্যাবিস কিন্তু এখন ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। প্রথাগত যেসব অ্যান্টিহিস্টামিন বা লোশন আমরা দিতাম সেগুলো কোনো কাজই করছে না, যার কারণে আমাদের ট্রিটমেন্টে একটা ভেরিয়েশন আসছে এবং একজন স্পেশালিস্ট ছাড়া খুব সহজে কেউ স্ক্যাবিস ভালো করতে পারছে না। আচ্ছা, যেহেতু স্ক্যাবিস বা এই ধরনের রোগগুলো নিয়ে কথা আসছে, যেটা খুব কমন একটা সিমটম আমার মনে হয় স্কিন রোগে, সেটা হচ্ছে ইচিং বা চুলকানি যেটা। সো ইচিং আসলে কী কী কারণে হতে পারে এবং গরমে বা এই তাপমাত্রার পরিবর্তনে ইচিংয়ের কোনো ইফেক্ট পড়ে কিনা? অবশ্যই অবশ্যই পড়ে, তাপমাত্রার সাথে ইচিংয়ের সম্পর্ক আছে। যেমন কিছু ডিজিজ বলা হয়, যেমন সোরিয়াসিস শীতের সময় বেড়ে যায়, কিন্তু আমরা দেখছি অতিরিক্ত গরমের কারণে গরমেও সোরিয়াসিসের ইচিং বেড়ে যাচ্ছে। টেম্পারেচার হাই থাকার কারণে আপনি জানেন মানুষ যখন গরম অনুভব করে একটু শীতলতা খুঁজে, গোসল করতে চায় বা ফ্যান ছেড়ে যার যেরকম সামর্থ্য এসির মধ্যে থাকতে চায়। তো হিট একটা ম্যাটার অবশ্যই ইচিং ইন্টেন্সিটি বাড়িয়ে দেয় এবং এটা অনেকটা ক্রনিক করে ফেলে। আচ্ছা, তো তাপমাত্রার প্রভাবে স্কিন ইচিং এর যে সেন্সেশন সেটা বেড়ে যেতে পারে। পাশাপাশি ফাঙ্গাল ইনফেকশন, আমাদের দেশ তো এমনি অনেকটাই আর্দ্র, আগে যেমন বলা হতো ছয় ঋতুর দেশ, এখন এই কথাটা কিন্তু মানে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে আসলেই কি ছয় ঋতু আছে কিনা। আমাদের চার ঋতুর পর্যায়ে চলে আসছে এল নিনোর প্রভাবে বা যেটাই বলেন বৈশ্বিক একটা আবহাওয়ার চেঞ্জের কারণে। তাতে করে আমরা টিপিক্যাল যেই ডিজিজগুলো, যেমন ছত্রাকজনিত রোগ আমাদের ছোটোবেলায় দেখা যায় দু টাকা দামের ওষুধে ভালো হয়ে যেত, ফ্লুকোনাজলের কথা আমি বলছি, এখন ছত্রাক কিন্তু সমস্ত বিশ্বে ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, টিপিক্যাল কোনো ট্রিটমেন্টে কাজ করছে না। আপনি টার্বিনাফিন বলেন, ইট্রাকোনাজল বলেন, অন্য আরও যেসব ওষুধ আছে কোনোটাই কাজ করছে না। রিসেন্টলি যেটা একটা ইনভেনশন ছিল ভরিকোনাজল, যদিও এটার সাইড ইফেক্ট অনেকটা আছে কিন্তু সেইটাও দেখা যাচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানীদের প্রতিনিয়ত চেষ্টা করতে হচ্ছে পরের জেনারেশন সেফলি কী দিয়ে ফাঙ্গাল ডিজিজটা ভালো করা যায়। সো ইচিং এর ক্ষেত্রে আপনি যেরকম বললেন কিছু ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে, কিছু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, এগুলো ছাড়া আর কোনো কারণ আছে? অনেকেই বলে থাকেন যে গোসল করার পর অনেকে হচ্ছে ইচিং বা অন্যান্য কোনো কারণে, যেমন সেবোরিক ডার্মাটাইটিসের কথা বললেন, আর কোনো রোগের কথা আপনি মেনশন করতে চান কিনা ইচিং এর ব্যাপারে? ইচিং এর ব্যাপারে স্ক্যাবিস তো হচ্ছে বোঝাই যায় ইচিং দিয়ে, এটা হচ্ছে নাইট টাইম ইচিংটা বেশি হয় এবং খুব প্লিজেন্ট, পেশেন্ট চায় যে যতই চুলকাক আমার সমস্যা নাই, আমি চুলকিয়ে যাব বাসায় থাকলে। এছাড়া আরও কিছু স্কিন ডিজিজে, যেমন হিট র্যাশ যদি আমরা বলি, আপু যেই কথাগুলো বলছিলেন, বাচ্চাদের খুব বেশি পাই। ব্যাকটেরিয়াল ইম্পেটিগো, আপনি জানেন একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, বাচ্চাদের বেশি হয়, সেটা বুলাস হতে পারে, ছোটো ছোটো ঠোসা নিয়ে হতে পারে অথবা শক্ত দানার মতো হতে পারে, যেটার রিজার্ভার আমরা সবাই জানি যে নেজাল ক্যাভিটিটার রিজার্ভার। তো আমাদের দেশে ট্রিটমেন্ট কিছু জায়গায় হচ্ছে যে টপিক্যাল ক্রিম অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, আবার অ্যান্টিবায়োটিক খাওয়ারও দেওয়া হচ্ছে, তারপরেও কাজ হচ্ছে না। ওই রিজার্ভার না মারতে পারলে তো সিস্টেমিক দিলেও নাকের ভিতরে আমরা বলি যে কিছু ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিবায়োটিক বাচ্চাদের ক্ষেত্রে আমি দিতে পরামর্শ দিব। আচ্ছা, ওকে, সো স্কিনের রোগের ব্যাপারে অবশ্যই আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইবো। তার আগে আপনার কাছে যেটা জিজ্ঞেস করছিলাম যে হিটের একটা ডিরেক্ট ইফেক্ট এই যে এখন হিট স্ট্রোক হচ্ছে অথবা মানুষের অজ্ঞান হয়ে যাচ্ছে বা অনেকেই হয়তো ডিজি ফিল করছেন, খুব বেশি হেলদি ফিল করছে না, সো এই বিষয়টাকে আসলে আপনি কীভাবে সাধারণ মানুষকে সচেতন করতে চান বা মানুষের আসলে কী করা উচিত এই জিনিসগুলো প্রিভেন্ট করার জন্য? যেটা বললাম যে হিট রিলেটেড ইলনেসের কয়েকটা স্পেকট্রাম আছে, কয়েকটা স্টেজ, যে হিট ক্র্যাম্পস থেকে শুরু করে সিনকোপ, টার্মিনাল একদম সিভিয়ার ফর্ম যখন হয় সেটা হিট স্ট্রোক হিসেবে আমরা পাই রোগীরা। হিট স্ট্রোক খুব সংক্ষিপ্তভাবে যদি আমি বলতে চাই যে টেম্পারেচারটা অনেক বেশি হাই হয়ে যায়, বডি টেম্পারেচারটা দেখা যায় যে 40 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি বেড়ে যেতে পারে কোর টেম্পারেচারটা, এবং পেশেন্ট বিকামস আনকনশাস বা অজ্ঞান হয়ে যায় রোগীরা। তো এখন এই জিনিসগুলো পেশেন্টদের আর কোনো আরও আরও কিছু উপসর্গ হয়, যেমন ট্রেমর হয় বা হালকা খিচুনি হতে পারে, কনফিউশন থাকতে পারে,
অজ্ঞান হয়ে যাওয়ার আগে, হ্যাঁ, এবং হচ্ছে একদম ড্রাই থাকে হিট স্ট্রোকে, এবং হিটের স্ট্রোকের আগের পর্যায়ের একটা ইম্পর্টেন্ট ডিফারেনশিয়েটিং ফ্যাক্টর হচ্ছে যে হিট স্ট্রোকে কিন্তু পেশেন্ট বিকামস ড্রাই, কারণ সোয়েটিং, এক্সেসিভ সোয়েটিং হয়ে ডিহাইড্রেশন হয়ে যায় এবং বডির যে আমাদের থার্মোরেগুলেটরি যে ক্যাপাসিটি সেটা ফেল করে আলটিমেটলি। আমরা জানি যে আমাদের ব্রেনের হাইপোথ্যালামাসটা টেম্পারেচার কন্ট্রোলিং সেট আপ, মানে টেম্পারেচার সেট আপ করে, বডি যখন অ্যাডজাস্ট করতে পারছে না হাইপোথ্যালামাস, তখন হচ্ছে পেশেন্ট মানে আর এটা মেনটেন করতে পারে না এবং দ্য স্কিন বিকামস ড্রাই। এই সমস্ত ফিচার দেখে রোগীরা বুঝতে পারবে যে সিভিয়ারিটিটা বা হিট স্ট্রোকের ফিচারগুলো কী কী। এখন হচ্ছে যে কারা সতর্ক থাকতে হবে, যাদের ইন্টারকারেন্ট ইলনেস আছে তারা খুব সতর্ক থাকবেন, যারা বাইরে কাজ করেন, যাদের বয়সের আধিক্য বা বয়স কম যাদের, তারা একটু সতর্ক থাকার চেষ্টা করতে হবে। কীভাবে সতর্ক থাকবেন এটা একটা বিষয়। যখনই আমরা বাইরে যাচ্ছি বলা হচ্ছে যে একটা শেডের শেড ইউজ করা, সেটা ছাতা থেকে শুরু করে সানস্ক্রিন থেকে শুরু করে যতটুকু সম্ভব রোদটাকে মানে অতিরিক্ত গরমটাকে এড়িয়ে চলা, যেটা পড়ছে সেটা যাতে আমরা অ্যাভয়েড করি। আর দ্বিতীয়ত, যারা বাসায়ও থাকছেন তাদেরও যে ডিপ্লেশন হবে না, ঘটনাটা কী হয় এখানে, সল্ট এবং ওয়াটার ডিপ্লেশন হয়, সোডিয়াম এবং পানির পানিশূন্যতা হয়। তো এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য প্রচুর পরিমাণে তরল খাবার, সাথে ওরসালাইন বা সল্টি ড্রিঙ্কস আজকাল যেগুলো পাওয়া যায় এই জিনিসগুলো মানে পরিমিত পরিমাণে পান করতে হবে, এবং নিজেকে সংযত রাখা, অতিরিক্ত হিটের এক্সপোজারে না যাওয়া, এটা হচ্ছে প্রতিশোধ প্রতিষেধক। আর হচ্ছে যদি হয়েই যায় হিট স্ট্রোক, আমরা আজকাল অনেক প্লেসে এই পেশেন্ট পেয়ে থাকি যাদের এই হিট স্ট্রোকে যারা এফেক্টেড হয়ে যাবে, ব্যাপারটা অ্যাভয়েড করার কথা বলছি। একটু যে বিষয়টা জানতে চাই, আমরা আসলে একটা কনজারভেটিভ কান্ট্রিতে আছি, সো অনেকেই কিন্তু কভার করছেন বা অনেকেই বোরখা পরছেন, বা পোশাকের ব্যাপারটা আসলে কিরকম করা হচ্ছে, যেহেতু বাচ্চারাও এফেক্টেড হচ্ছে বা বয়স্করা এফেক্টেড হচ্ছে, পোশাকের ব্যাপারে বলা হচ্ছে যে যথাসম্ভব ঢিলে ঢালা কাপড় পরা, সুতির কাপড় ব্যবহার করা, এবং হচ্ছে যতক্ষণ সম্ভব ফ্যানিং করা, মানে বাতাস যাতে চলাচল করে এরকম একটা ভেন্টিলেটেড একটা স্থানে যতটুকু সম্ভব আর কি বাস করার চেষ্টা করা, এই জিনিসগুলি খুবই জরুরি। আর যারা হিট স্ট্রোকে এফেক্টেড হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা কী করব, সেই ক্ষেত্রে আমরা যে হিটের যে উৎস সেখান থেকে রোগীকে সরিয়ে নিতে হবে, প্রথম কাজ হচ্ছে এটা। এবং পেশেন্টকে যদি সম্ভব হয় অবশ্যই এয়ার কন্ডিশন একটা রুমে স্থানান্তর করা, বা ঠান্ডা যদি এয়ার কন্ডিশন ব্যবস্থা করা না যায় যেই জায়গাটা মোর কুলার সেরকম একটা জায়গায় রোগীকে শিফট করা। দ্বিতীয়ত, যেটা ফিজেবল রোগ ওই মুহূর্তে ওই রোগীর জন্য যেটা ফিজেবল, হসপিটাল হলে তো সেটা অনেক কিছুই সম্ভব, কিন্তু হসপিটালের বাইরে স্প্রে করা, পানি স্প্রে করা, ঠান্ডা পানি সম্ভব হলে স্প্রে করা মুখে, এক্সিলাতে, ফোরহেডে, মাথায়, এই জায়গাগুলোতে ঠান্ডা পানি, বা সম্ভব হলে বরফ, মানে তাপমাত্রাটা যাতে কমে, যাতে কমানো যায় কুলিং, মানে এক্সপোজড যে এরিয়াগুলো সেগুলোতে অ্যাটলিস্ট ফ্যানিং করা। এরকমও বলা হয়েছে যে বরফ পানিতে রোগীকে একদম ইমার্শন করা, কিন্তু এটা আসলে অনেক সময় রোগী অজ্ঞান থাকলে এটা সম্ভব হয় না বা এটা রিস্কি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে ঠান্ডা, এক্সিলা, গ্রয়িন, যেই জায়গাগুলো মানে মোর পার্সোনাল যেই জায়গাগুলো, সেই জায়গাগুলোতে ঠান্ডা পানি অ্যাপ্লাই করা, তাতে টেম্পারেচারটা দ্রুত নেমে আসে। এবং হচ্ছে একটা আইভি ক্যানুলা করা, পেশেন্টকে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করা, ঠান্ডা স্যালাইন, পেশেন্টকে হচ্ছে সম্ভব হলে পেশেন্টকে একটা ঠান্ডা টাওয়াল ভিজিয়ে পেশেন্টের সারা শরীর, তার মানে মেইন কাজটা হচ্ছে ডিরেক্ট হিট থেকে রোগীকে ট্রান্সফার করে একটা শেডে নিয়ে যাওয়া, এবং সেখানে গিয়ে যেভাবে সম্ভব যতটুকু হাতের কাছে যায় সেগুলোতে টেম্পারেচারটাকে আমরা যাতে ডাউন করার চেষ্টা করি, এবং পরবর্তীতে অবশ্যই হসপিটালে নিয়ে যাওয়া তার সঠিক চিকিৎসাটা করার জন্য। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে হিটের ব্যাপারে, যেহেতু আমরা স্কিন নিয়ে কথা বলছি, স্কিনের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হেয়ার, সো হেয়ারের আসলে কোনো ইফেক্ট পড়ে কিনা, যেহেতু অনেক স্পেটিং হয় এবং হিটেরও কোনো ইফেক্ট আছে কিনা সেটা ব্যাপারে আসলে একটু জানতে চাই। আজকাল ডেভেলপড কান্ট্রিগুলায় সানস্ক্রিন যেমন আমরা ফেসে দিচ্ছি, হেয়ারের জন্যও কিন্তু সানস্ক্রিন পাওয়া যাচ্ছে, ওরা এতটাই সচেতন, যেটা অতিমাত্রায় আলট্রাভায়োলেট রেডিয়েশন থেকে হেয়ারকে সেভ করে, হেয়ারের ময়েশ্চারটা ধরে রাখে। হিটের কারণে যে চুল জবজবে ভিজে গেল, চুল কালো, শুধু তা না,
আপু যে কথাটা বলছিলেন, ডিহাইড্রেশন হতে পারে, ডিহাইড্রেশন হলে কিন্তু সমভাবে স্ক্যাল্পের চুলগুলাও এফেক্টেড হয়, যার কারণে চুল ড্রাই হয়ে যায়, সহজেই ভঙ্গুর হয়ে যায়, আর ছোট ছোট পিম্পলসের মতো দানা। একটা সময় আমরা জানতাম যে খুশকি মানে শীতকাল, আসলে তা না, এখন দেখা যাচ্ছে যে গরমকালেও আমরা প্রচুর পরিমাণ খুশকি পাচ্ছি, সেটা একটু ডিফারেন্ট, ভেজা খুশকি যেটা। আর বিশেষত যাদের মাথায় চুল আছে কিন্তু চুল কমে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এটা একটা ভয়াবহ আকার ধারণ করে। যেমন একে তো চুল একটা ইনসুলেটর হিসাবে কাজ করে, তাপমাত্রাটাকে মাথায় লাগতে দেয় না, যাদের চুল কম এই প্রচণ্ড গরমে তাদের ইচিং বেশি হয়, খুশকি বেশি হয়, এবং খুব সহজেই মাথাটা হট হয়ে যাচ্ছে, বডি টেম্পারেচার রেজ করে যাচ্ছে। এই ধরনের পেশেন্ট আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি। আপু তো প্রিভেনশন বলেই দিলেন। হেয়ার ফলের বিষয়ে যেহেতু কথা হচ্ছে, আসলে হেয়ার ফলের তো বিভিন্ন প্যাটার্ন আছে, যেরকম আমরা দেখি অনেকের হয়তো বয়সজনিত কারণে হেয়ার ফল হচ্ছে, কিন্তু ইয়াংদের যে হেয়ার ফলটা সেটা নিয়ে কিন্তু অনেকেই ওয়ারিড থাকেন। স্পেশালি অনেকের দেখে আমরা প্যাচি হেয়ার ফল হচ্ছে, মানে একটা জায়গা থেকে চুল পড়ে যাচ্ছে, বা অনেকের হয়তো রিসাইডিং হেয়ার লাইন হচ্ছে, পিছনের দিকে চলে যাচ্ছে হেয়ার লাইনটা। সো এটা আসলে একটা কনসার্নিং ইস্যু, স্পেশালি ইয়াঙ্গার জেনারেশনের জন্য। সো এই হেয়ার ফলটাকে প্রিভেন্ট করার জন্য বা কীভাবে কেয়ার করলে আসলে এটাকে প্রিভেন্ট করা যায়, সে বিষয়টা একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এটা যে শুধু যারা খেতে পারছে না তাদের জন্য না, যারা ডায়েট করছে তাদের জন্য অ্যালার্মিং। আমি প্রচুর ডায়েটের পেশেন্ট পাই যারা ডায়েট করে চুলের যত্ন নিতে পারছেন না, যার কারণে হিউজ হেয়ার ফল হচ্ছে। আর চুলের উপর অতি আচার যেটা বলেন পার্লার বা, যেহেতু নিউট্রিশনের কথা বলছেন, একটু জানতে চাই কি কি ধরনের খাবারগুলো আসলে হেয়ার গ্রোথটাকে ইমপ্রুভ করতে পারে। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দেশে প্রচলিত শাকসবজি যেগুলো, এটা এনাফ। পাশাপাশি নাটস বলে আজকাল, বাদাম, যে কোনো ধরনের বাদাম লিমিটেড আকারে যদি কেউ রেগুলার খায়, কাঁচা ছোলা, তারপর পামকিন সিড, এগুলো চুলের গ্রোথটা ভালো করে, আউটার কোটিংটা যেটা ওটা মোটা করে, চুলের থিকনেস বাড়ায়। আর অবশ্যই স্ক্যাল্প পরিষ্কার রাখতে হবে। আর নিউট্রিশনের ব্যাপার, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশের একটা শ্রেণীর দেখা যায় হিমোগ্লোবিন কমে যায়, বিশেষ করে ফিমেল যারা আছেন, এটা অ্যাফ্লুয়েন্ট সোসাইটি সহ সব জায়গাতেই হয়, সেটার কারণে পড়ে। আর কিছু ডিজিজ তো আমরা কমনলি বলে থাকি, যেমন সোরিয়াসিস, সেবোরিক ডার্মাটাইটিস, তাছাড়া আরও কিছু থাইরয়েড হরমোনের অ্যাবনর্মালিটিস, এইগুলো টেস্টোস্টেরন ফিমেলে যদি অতিরিক্ত হয়। একটা ভুল ধারণা আছে যে মেইলে টেস্টোস্টেরন, যার মাথায় টাক তার টেস্টোস্টেরন লেভেল বেশি, আসলে এইটা না। ওই টাকটা হচ্ছে যে প্যাটার্ন বালনেস, একটু আগে আপনি যেটা বললেন, ফিমেলদের এক ধরনের পড়বে মেইলের, এবং দিস ইজ জেনেটিক ইন অরিজিন। এই প্যাটার্ন বালনেসের ক্ষেত্রে আসলে নিউট্রিশনের থেকে ডিএইচটি হরমোনটা, ডাইহাইড্রোটেস্টোস্টেরন, আপনি জানেন প্রতিনিয়ত আল্লাহ তাআলার দেয়া নিয়মে আমাদের টেস্টোস্টেরন হরমোনটা কনভার্টেড হচ্ছে ডাইহাইড্রোটেস্টোস্টেরন। কিছু কিছু মানুষের জিনগত কারণে এটা বেশি হয়, সেটা করে কি মাথার যারা খাবার সাপ্লাই দেয় চুলের, সেই ব্লাড ভেসেলগুলার রক্ত চলাচলটা কমিয়ে দেয়। মানে এটা ছেলেদের ব্যাপারে বলছেন, যাদের হেয়ার ফল ফিমেলেও হচ্ছে, ফিমেলেও হচ্ছে, ন্যারো হয়ে যাওয়ার কারণে খাবার কম পেয়ে চুলটা আস্তে আস্তে চিকন হচ্ছে, ছোট হচ্ছে, জলুসীন হচ্ছে, এক পর্যায়ে যখন টোটালি কোলাপস হয়ে যায় ব্লাড ভেসেলটা, সেই চুলটা পড়ে যায়। তাদের ক্ষেত্রে অ্যাবসোলুট ট্রিটমেন্ট যদি আপনি বলেন, পার্মানেন্ট সলিউশন, সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট। আপনি জানেন আমাদের দেশেই এখন মোটামুটি সব জায়গাতে হেয়ার ট্রান্সপ্লান্টটা হচ্ছে, এবং অবশ্যই অনেক অনেক কম খরচে। জি, হেয়ার ট্রান্সপ্লান্টের আগে আসলে আর কি করতে পারেন একজন মানুষ তার হেয়ার ফলটাকে প্রিভেন্ট করার জন্য? আমাদের মেডিকেলে বলে যে ট্রু ট্রাইকোলজিস্ট ইজ ডার্মাটোলজিস্ট। ডার্মাটোলজি পড়ার পরেও আমাদের কিছু পড়াশোনা করতে হয়, একজন বিশেষজ্ঞ, চুল বিশেষজ্ঞ, ট্রাইকোলজিস্ট যেটা আমরা বলি, সেটা হওয়ার জন্য আমরা মূলত কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করি, কিছু মেজারিং স্কেল আছে, ট্রাইকোস্কোপ আছে, ওইটা দিয়ে স্ক্যাল্পের এবং ত্বকের গোড়ার কিছু মাইক্রোস্কোপিক ছবি আমরা নিতে পারি, যেটা অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি আসলে ঠিক কী কারণে চুলটা পড়ে যাচ্ছে। পাশাপাশি কিছু হরমোন ইস্যু আছে। তো প্রিভেনশন হিসাবে আপনি জানেন জেনেটিক কারণে পড়লে ফিনেস্টেরাইড, USFDA অ্যাপ্রুভ করা ডিউটাস্টেরাইড, এটা অফলাইন ইউজ হয়। রিসেন্টলি সো পালমেট্রো বলে একটা ফ্রুট এক্সট্রাক্টেড ক্যাপসুল আছে, যেটা জেনেটিক কারণে চুল পড়াটাকে কমিয়ে দেয়, এবং যাদের এমনি পড়ছে তাদের ক্ষেত্রে কমিয়ে দেয়। আর সবচেয়ে জরুরি আমার যেটা মনে হয়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আমাদের লাইফস্টাইল চেঞ্জ হওয়ার সাথে সাথে আমরা কিন্তু ঘরোয়া হয়ে যাচ্ছি, বেশি ঘরে সীমাবদ্ধ থাকছি, এসির মধ্যে থাকছি, রোদে আগে যেমন খেলাধুলা করতো বাচ্চারা, তারা কিন্তু সেটা করছে না, কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাব নিয়ে বসে থাকছে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি একটা বড় কারণ আমাদের দেশে ক্রনিক একটা হেয়ার লসের জন্য।
তার মানে নিউট্রিশন এবং জেনেটিক্স এই দুটো আসলে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে। সো এটা ইভালুয়েট করার পর তারপর আপনারা স্পেসিফিক ট্রিটমেন্টটা দিচ্ছেন। জি, এবং যেটা বললেন যে একটু হাইজিনটা মেনটেন করা, স্ক্যাল্পটাকে ক্লিন রাখা, এটাও খুব ইম্পর্টেন্ট, এবং নিউট্রিশনটা যাতে সবাই মেনটেন করেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট বিরতিতে যাব এখন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠান থেকে। দর্শক, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে, এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যেহেতু গরম নিয়ে কথা হচ্ছে, সো এই সময়টাতে আমার মনে হয় যেটা আপনি বলছিলেন, যেহেতু পানি শূন্যতার একটা প্রভাব থাকে, ডিহাইড্রেশনের একটা শরীরের ডিরেক্ট ইফেক্ট থাকে, এবং অবভিয়াসলি যেসব অর্গান আমাদের হাইড্রেশনের সাথে রিলেটেড সেগুলোরও নিশ্চয়ই একটা ইফেক্ট থাকে। সো ডিহাইড্রেশনের বা পানি শূন্যতার আসলে কী কী ইফেক্ট হতে পারে বডিতে এই টাইমটাতে? আচ্ছা, ধন্যবাদ। এটা একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। ডিহাইড্রেশন ইজ দ্য সেন্ট্রাল মানে প্যাথোলজি, যেটা হচ্ছে সব ইম্পর্টেন্ট ভাইটাল অর্গানগুলোতে ইফেক্ট করতে পারে। তো ডিহাইড্রেশন আসলে কি পানি শূন্যতা? পানি বের হয়ে যাওয়ার সাথে সাথে সেটা সোয়েটিংয়ের মাধ্যমে হচ্ছে, অতিরিক্ত ঘামার জন্য হতে পারে, সেটা ইউরিনারি এক্সক্রেশনের মাধ্যমে হতে পারে। ডিহাইড্রেশনে পানি শূন্যতার সাথে সাথে ইম্পর্টেন্ট যে আয়নটা আমাদের শরীর থেকে বের হয়ে যাচ্ছে সেটা সোডিয়াম, যেটা হচ্ছে আমাদের ড্রাইভিং ফোর্স অফ অল দ্য মেটাবলিক অ্যাক্টিভিটিস বা সেলুলার অ্যাক্টিভিটিস। তো এই পানি শূন্যতা এবং সোডিয়াম ডিপ্লেশনের কারণে এনজাইমেটিক বডিতে আমাদের যে এনজাইমগুলো কাজ করে সেই এনজাইমের অ্যাকশনগুলোও ডিমিনিশড হয়ে যায়। অ্যাট দ্য সেম টাইম ব্লাড প্রেশার ফল হতে পারে, ব্লাড ভেসেল ডায়ালেট হয়ে যায়, ব্লাড ভলিউম কমে যায়। তো এই ইফেক্টগুলো প্রথমে হার্টে একটা মানে যেটা ভাইটাল সবচেয়ে অর্গান আমরা মনে করি হার্ট বা লাংস, কিডনি, এগুলাতে একটা মানে মারাত্মক বা তীব্র একটা ইফেক্ট তৈরি করছে, প্রভাব ফেলছে। হার্টের হার্ট রেট বেড়ে যায়, ব্লাড প্রেশার কমে যায়, হার্টের ব্লাড ভেসেলগুলো ডাইলেট হয়ে যায়, অ্যাজ এ রেজাল্ট হার্টের অ্যারিদমিয়া হতে পারে, হার্টের হার্ট ডাইলেটেশনের কারণে ব্লাড প্রেশার কমে ব্লাড ফ্লো কমে যেতে পারে, এবং ইসকেমিয়া আমরা যেটা মেডিকেলের ভাষায় বলি, রক্ত কমে যাওয়ার কারণে হার্টে তীব্র ব্যথাও অনুভব হতে পারে। তাহলে হৃদরোগের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে, হৃদরোগের ঝুঁকিটা বেড়ে যায়, এবং এগুলো খুব সাডেনলি হতে পারে কিন্তু এই জিনিসটা। এবং এই এই ইফেক্টটা গিয়ে ব্রেনেও ইফেক্ট করছে। যখনই হার্ট যথেষ্ট পরিমাণে ব্লাড শরীরে পাম্প করতে পারছে না, তার প্রথম এবং প্রধান ইফেক্ট গিয়ে পড়ছে ব্রেনে। কারণ আমরা একটা কথা জানি যে খুব অল্প সময়, 3 থেকে 5 মিনিট যদি ব্রেনে ব্লাড ফ্লো কমে যায়, তাহলে কিন্তু ইসকেমিয়া ফলোড বাই ইনফ্রাকশন এবং স্ট্রোক হতে পারে। এরপরের ইফেক্ট আমরা এরপরে কিডনি, কিডনির মতো ভাইটাল অর্গান, লিভারের মতো ভাইটাল অর্গান, লাংসের মতো ভাইটাল অর্গানগুলোতেও একই কনসিকোয়েন্সেস হয়, এবং ইসকেমিয়া হয়ে সেখানে কার্যক্ষমতা হারিয়ে ফেলে। এই যে প্রভাবটা কমানোর জন্য আমরা যে আমাদের যে পানি শূন্যতা, এটা যে যাতে আমরা প্রিভেন্ট করতে পারি, এই যে লবণের পরিমাণ কমে যাচ্ছে এবং পানিটা কমে যাচ্ছে, এটার পরিমাণটা আসলে একজন মানুষ কিভাবে নির্ধারণ করতে পারবেন, বা কতটুকু পানি ইনটেক করা উচিত বা কতটুকু লবণ ইনটেক করা উচিত, স্পেশালি যাদের ব্লাড প্রেশার বেশি আছে বা কিডনি রোগ আছে, তাদের জন্য আপনার পরামর্শটা একটু আমরা জানতে চাচ্ছি। আচ্ছা, সাধারণ মানুষের পক্ষে তো কতটুকু পানি একদম মানে ডেফিনিট করে তাদের বোঝা সম্ভব না। মানুষ কিভাবে বুঝবে? তার সিমটম, লক্ষণগুলো দেখে, তার ব্রেন সিমটম কী হচ্ছে, হার্ট সিমটম কী হচ্ছে, বা লিভার কিডনি কী কী সিমটম নিয়ে আসে। যখন তার এই ধরনের সিমটমগুলো প্রকাশ পাবে, তখন উনি বুঝতে পারবেন যে এখন এই যে হিট ওয়েভ চলছে বা এক্সেসিভ হিট টেম্পারেচার, হট টেম্পারেচারের মধ্যে রোগী কী সমস্যা হলে বুঝবে যে এখন আমাদের অ্যালার্ট হওয়া উচিত। মাথা ঝিমঝিম করা, দুর্বলতা লাগা, পুয়ার কনসেন্ট্রেশন, কোনো কাজে মনোযোগ কমে যাওয়া, দুর্বল লাগা, হাত পা কাঁপা বা ট্রেমর, অতিরিক্ত ঘাম হওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, এই ধরনের সিমটমগুলো রোগীরা সাধারণত, সাধারণ মানুষের জন্য এই সিমটমগুলো যখন থাকবে এই গরম টেম্পারেচার, তখন তারা বুঝতে পারবে যে আমার বডির সবগুলো অর্গান ঠিক মতো কাজ করছে না। যেটা বলে থাকি যে 8 থেকে 10 গ্লাস বা 2 থেকে 3 লিটার পানি খাওয়াটা একজন অ্যাডাল্ট মানুষের জন্য না, এটা আসলেই না, সুস্থ মানুষের জন্য সাধারণত 2 থেকে 2.5 লিটার পানি। কিন্তু যাদের কিডনির অসুখ আছে বা যাদের হার্টের অসুখ আছে, যাদের পায়ে পানি আছে, ইডিমা আছে, তাদের ক্ষেত্রে সেটা কিন্তু ডাক্তার দ্বারা নিয়ন্ত্রিত। ডক্টর তাকে প্রেসক্রাইব করে দেয়া থাকে সাধারণত যে যতটুকু মানে ডিসিপেট হয়ে যায় তার সাথে আরও 800 ml বা 500 ml পানি,
সেটা হচ্ছে কিডনি রোগীদের জন্য বা হার্টের অসুখ যাদের আছে তাদের জন্য ওটা ফিক্স করা থাকে, বাট কিন্তু সুস্থ মানুষের জন্য সাধারণ টেম্পারেচার 2 থেকে 2.5 লিটার। আর লবণের পরিমাণটা আসলে কিভাবে মেইনটেইন করতে পারেন একজন মানুষ? আচ্ছা, এটা তো আমরা সাধারণ খাবার থেকে আমরা সাধারণত যা লবণ পরিমাণ বলা হয় যে 100 মাইক্রো ইকুইভ্যালেন্ট, 100 মিলি ইকুইভ্যালেন্ট মোল লবণ আমরা সাধারণত আমাদের দৈনিক খাবারের মধ্যে, এটাই অ্যাডিকোয়েট আমাদের জন্য। কিন্তু এই হট হিউমিড টেম্পারেচারে এটা আর একটু আমাদেরকে বাড়ানো উচিত, যে 150 থেকে 200 মাইক্রো ইকুইভ্যালেন্ট, এবং পানির পরিমাণটাও 3 থেকে 2.5 থেকে 3 লিটার পর্যন্ত পানি খাওয়া উচিত। তার মানে এই সময়টা যারা বাইরে যাচ্ছেন বা অনেক বেশি তাপমাত্রার সম্মুখীন হচ্ছেন তারা যাতে একটু স্যালাইন বা ডাবের পানি এগুলো একটু বেশি খান। হ্যাঁ, এগুলো সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারে। অনেক ধন্যবাদ। আপনার কাছে যে বিষয়টা একটু জানতে চাই, ভিজিবল জায়গায় আসলে যে জিনিসটা নিয়ে সবাই অনেক বেশি কনসার্ন থাকে সেটা হচ্ছে স্কিন কালারে যদি কোনো চেঞ্জ হয়ে যায়, সো সেটাকে আমরা যেটা ডাক্তারি ভাষায় পিগমেন্টেশন বলে থাকি। সো এই পিগমেন্টেশনের যে ইফেক্টটা, ডেফিনেটলি সেটার তো আমাদের যে সানলাইটটা পড়ছে সেটা একটা ইফেক্ট আছে, বা পিগমেন্টেশন নিয়ে আসলে একটু ওভারঅল আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বিষয়টা। ধন্যবাদ আপনাকে। মেলানোসাইট একটা সেল যেটা পিগমেন্ট প্রোডাকশন করে এবং স্কিন কালারের জন্য এটাই মূলত কাজ করে। তো মেলানোসাইট প্রোডাকশন যাদের জেনেটিক্যালি বেশি তাদের গায়ের রং একটু কালচে ধাপের হয়, আর যাদের কম থাকে তাদের একটু হোয়াইট হতে পারে। অবশ্যই জেনেটিক একটা ইনফ্লুয়েন্স আছে। কোনো কোনো কারণে অনেক সময় মেলানোসাইট ডিস্ট্রয় হয়ে যায়, যার কারণে মেলানিন পিগমেন্ট যেটা ওইটা প্রোডাকশনটা কমে যায়। সেই কারণে দেখা যায় ত্বকে হঠাৎ করে সাদা হয়ে যেতে পারে, কোনো ইনফ্লামেশনের পরেও এটা হতে পারে, বিভিন্ন জায়গায় সাদা, কারো কারো চুল সাদা হয়ে যেতে পারে, আস্তে আস্তে সমস্ত বডিতে ছড়িয়ে পড়তে পারে, এই জিনিসটা একটা। আর আরেকটা সবচেয়ে বেশি যেটা আমরা পাই মেলাজমা বা মেস্তা বা ক্লোইজমা, যার কারণে কিছু স্পেসিফিক জায়গায় মেলানোসাইট প্রোডাকশন, মেলানোসাইটের মেলানিন প্রোডাকশনটা অনেক বেড়ে যায়, এবং সেইটা কিছু হরমোনাল ইনফ্লুয়েন্সে কিছু লাইফস্টাইলের কারণে বেশি হয়ে যায়, সেই জিনিসটাকে আমরা মেলাজমা বলছি। আর যে কোনো ইনফ্লামেশনের পর হিলিং হওয়ার পরেও যদি হিলিংটা ঠিক মতো না হয় সেই জায়গায়ও হাইপোপিগমেন্টেশন, সাদা সাদা হয়ে যেতে পারে। আরেকটা রোগ আছে যেটায় মেলানোসাইট কমপ্লিটলি ডিস্ট্রয় হয় না, মেলানিন প্রোডাকশন অনেক কম থাকে, যেমন অ্যালবিনিজম। এটা মূলত ইনহেরিটেড একটা কন্ডিশন, এটাই ত্বকের সমস্যার ক্ষেত্রে কিছু অ্যাডভাইস। সেটি রোগ যেটা বলে না, সেটিটা আমরা বলবো ভিটিলিগো। আচ্ছা, আর অ্যালবিনিজম হচ্ছে ইনহেরিটেড। তার তো অ্যালবিনিজমের লাইফস্টাইল স্বাভাবিকই থাকে, পেশেন্টের একটু ভালো সানস্ক্রিন ইউজ করতে হয়, ইনভলভমেন্ট হয় মূলত আইএ, আইয়ের খুব ডিস্ট্রাকশন হয়ে যায়, ডিস্ট্রাকটিভ একটা প্রসেসের মধ্যে চলে যায়। তার মানে যেটা কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা বলছি সেটা দুরকম হতে পারে, একটা হচ্ছে রেগুলার যে স্কিন কালার আছে তার চেয়ে যদি কমে যায়, অথবা একটা হচ্ছে যদি আরও বেশি ডার্কার হয়ে যায়। সো যেহেতু দুই রকম পরিবর্তন হচ্ছে, আমরা প্রথমে একটু যেটা স্কিন কালারটা চেঞ্জ হচ্ছে সেটি রোগের কথা যেটা বললেন বা অ্যালবিনিজম যেটা বলছেন, এই ধরনের সমস্যাগুলো যারা ফেস করছেন ওদের জন্য আসলে ট্রিটমেন্ট অপশন কী আছে? সেটি রোগের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এটা থাইরয়েড ইনভলভমেন্ট থাকে, অর্থাৎ হাইপার থাইরয়েডেও হতে পারে, হাইপোথাইরয়েডেও হতে পারে, পাশাপাশি ব্লাড সুগার লেভেলটা বেশিরভাগ সেতি রোগীর, আমি কিছু বাচ্চা পেশেন্টেরও দেখেছি অনেক হাই থাকে। তো এইগুলো আগে কন্ট্রোল করতে হবে, এবং ট্রিটমেন্ট প্রসিডিউরে আজকাল ইমিউনোমডুলেটর কিছু ড্রাগ আমরা দিই ওরালি, যেমন আপনি জানেন যে পুভা থেরাপি, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন দেওয়া হয়, আল্ট্রাভায়োলেট এ বা বি যেটাই বলি না কেন, সেটাতেও সেতি কন্ট্রোল থাকে। আবার সবচেয়ে ভালো কথা যেটা, আমাদের দেশে আমরা এক্সিমার লেজার, সেফেস্ট একটা লেজার সেতিতে করি, সেটাতেও কিন্তু আস্তে আস্তে সেতির যে অংশগুলা সেটা কমে আসে। আর এছাড়া যাদের একেবারেই যাচ্ছে না, খুব অল্প সময়ে দরকার, তাদের ক্ষেত্রে আমরা ভিটিলিগো সার্জারি বলি। সেটা অনেক সময় আমরা স্কিন গ্রাফট নিয়ে থাই থেকে নিয়ে স্ম্যাশ করে সেটা গ্রাফটা লাগিয়ে দিই, আবার কারো কারো ক্ষেত্রে মেলানোসাইট নিয়ে ওইটা একটা প্রসেসের মাধ্যমে নিয়ে ওই জায়গাগুলোয় বসিয়ে দিই। আর যেহেতু অবভিয়াসলি আমাদের কালচার ওয়াইজ বলি বা আমাদের এই কন্টিনেন্টে আমরা কিন্তু স্কিন ডিসকালারেশন যেটা ডার্কার সাইডের দিকে যাওয়া, অথবা হাইপার পিগমেন্টেশন আমরা যেটা বলছি, বা স্কিন কালার যদি ডার্ক হয়ে যায় সেটা নিয়ে সবাই খুব ওয়ারিড থাকেন বা খুব কনসার্ন থাকেন, দুইটা বিষয় একটু জানতে চাই। একটা হচ্ছে সানস্ক্রিনটা আসলে ব্যবহার করা কত ইম্পর্টেন্ট এবং কীভাবে ব্যবহার করবেন, এবং হাইপার পিগমেন্টেশন বা এই ধরনের সমস্যাগুলো প্রিভেন্ট করার জন্য আর কী করা যেতে পারে?
হাইপার পিগমেন্টেশন প্রিভেন্ট করার জন্য আমি বলবো যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, আপনি জানেন অ্যান্টিঅক্সিডেন্ট পিগমেন্টেশন কমায় অনেক, মেলানিন প্রোডাকশনটা কমিয়ে দেয় বা অতটা ছড়াতে দেয় না। বাজারের যেসব শাকসবজি আছে সেটায় বা দেশীয় ফলমূল, সিজনাল ফল যদি আমরা বলি, সেটা প্রচুর পরিমাণে খেতে পারেন। শুধুমাত্র পেয়ারা খেয়েও কিছু রিসার্চ আছে, ভিটামিন সি খেয়েও অনেকের পিগমেন্টেশন কমে আসছে। তো আসলে আমাদের দেশে আমরা চাই ফর্সা হতে, বাইরে চায় রোদে শুয়ে থেকে কালো হতে, এটা এক একটা আমাদের সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট। তো যারা হাইপার পিগমেন্টেশন প্রন, খুব সহজেই অনেকে দেখবেন যে রোদে 5 মিনিট দাঁড়ালো ছাই বর্ণ হয়ে গেল, অনেকের আবার দেখবেন ঘন্টার পর ঘন্টা রোদে হাঁটছে কোনো পিগমেন্টেশন হচ্ছে না, আরও ফর্সা লাগছে। এটা জিন আসলে এটার মধ্যে ইনভলভ, জেনেটিক কারণে এটা হয়। আমি চাইলেই ঘন্টার পর ঘন্টা হেঁটেও পিগমেন্টেশন প্রিভেন্ট করতে পারবো না। তো সেই কারণে একটা ভালো মানের সানস্ক্রিন, আজকাল বডি স্ক্রিন সানস্ক্রিন ইউজ করা যায়, বডি লোশন ভালো মানের এবং চুলের জন্য আপনি ইউজ করতে পারবেন, পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিছু ড্রাগ আছে আমি যেই কথাগুলো বলছিলাম যে ইমিউনো মডুলেটর, আবার আপনি জানেন জেনাস কাইনেজ ইনহিবিটর, এইগুলো আমরা ইউজ করি। আর সবচেয়ে সহজলভ্য হচ্ছে কম খরচে এখন একজেমার লেজার, সেটা সেফেস্ট, ওটা আশপাশের টিস্যু ইনভলভ না করে শুধু ভিটেলিগো বা সেতির প্যাচ বা সাদা জায়গার প্যাচটাকে টার্গেট করে ওটা পিগমেন্টেশন ফিরিয়ে আনে। জি, যেটা একটু না জানলেই না সেটা হচ্ছে এসপিএফ এর ব্যাপারটা, সবাই অনেক চিন্তা করে থাকেন যে আসলে কতটুকু এসপিএফ সেফ বা হেলদি বা কিভাবে ব্যবহার করা উচিত, একটু যদি ছোট করে বলতেন। খুব সুন্দর একটি প্রশ্ন, প্রায় সময় পেশেন্টরা বলে যে ডক্টর আপনি এসপিএফ 60 লিখলেন, আমি তো 100 ইউজ করে আসছি, এটা আমার কোনো কাজ করবে না, 100-এর উপর থাকলে। এটা আসলে ম্যাটার করে না, আমাদের দেশের যে ক্লাইমেট আমি বলবো, ক্লাইমেটে 60 ইজ মোর দ্যান এনাফ। তবে অ্যাপ্লিকেশন হবে যদি বেশি সময় সানে থাকে, এভরি 2-3 আওয়ার্সলি, আমি সকালে লাগালাম, বের হয়ে গেলাম, চিন্তা করি আমি সারা জীবন ধরে সানস্ক্রিন দিচ্ছি তাও এরকম পিগমেন্টেশন কেন, আসলে 2 আওয়ার্সের পরে ওটা দুর্বল হয়ে যায়, 3 আওয়ার্সে সান প্রোটেকশন কোনো কাজই করে না। তো ফ্রিকোয়েন্ট ইউজ করতে হবে। এখন কয়বার, কয়বার হলো আপনি যদি বাসায় থাকেন, বাসায় থাকলেও সানস্ক্রিন ইউজ করতে পারেন, সেটা সকালে মুখ ধুয়ে একবার দিলেন, 3 আওয়ার্স পরে আবার আরেকবার, আর বাইরে যদি মুভমেন্ট হয় বেশি তাহলে এভরি 3 আওয়ার্সলি দিতে পারলে এটা হচ্ছে আইডিয়াল ডোজ সানব্লকের। এবং সানব্লক ভেরি করে, কেউ বলে ওয়েলি হয়ে যাচ্ছে, কেউ বলে পিম্পল উঠে যাচ্ছে, কেউ বলে ড্রাই হয়ে যাচ্ছে, ত্বকের প্রকার বেঁধে সানব্লকটাও চেঞ্জ করে নিতে হয়। জি অবশ্যই, অনেক ধন্যবাদ, আমরা আসলে একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছে। যদি আমাদের দর্শকদের জন্য সুস্থ এবং ভালো থাকার জন্য এই ওয়েদারে কী করা উচিত, একটু ছোট করে যদি পরামর্শটা দিয়ে দিতেন। দর্শকদের জন্য আমাদের মেসেজ থাকবে যে আসলে এই হিট হিউমিড ওয়েদারে দর্শকদের একটু মানে সাধারণ সবার জন্যই অ্যাওয়ারনেসটা খুব জরুরি, আমরা কতটুকু সতর্ক এবং সজাগ থাকব, এবং যতটুকু সম্ভব প্রথম বিষয় হচ্ছে যে যতটুকু সম্ভব আমাদের হট হিউমিডিটিটাকে অ্যাভয়েড করে চলা, যেখানেই আমরা কাজ করি, আমাদের কর্মক্ষেত্র বলেন, বাসায় বলেন, যতটুকু সম্ভব ওয়েল ভেন্টিলেটেড একটা অবস্থায় যেন আমরা থাকতে পারি সেটা মেক শিওর করা। দ্বিতীয়ত হচ্ছে প্রচুর পরিমাণে তরল খাবার, তরলের খাবার পান করার ব্যবস্থা করা, অনেকে যে সরাসরি হঠাৎ করে একদম গরম থেকে এসে ঠান্ডা পানিটা খাচ্ছেন, এটা খুবই একটা রিস্কি একটা পন্থা, যে আমরা গরম থেকে এসে হঠাৎ করে ঠান্ডা, তাতে হচ্ছে রক্তনালীগুলো হঠাৎ সংকুচিত হয়ে যায় এবং তখন ইস্কেমিয়ার চান্সটা বেড়ে যায়। সেজন্য আগে যে আমরা বাইরে থেকে যদি ঘরে ফিরে আসি, ঘরের তাপমাত্রায় সহনীয় পর্যায়ে আগে ফিরে আসার পরে সেই রকম মানে সমভাবাপন্ন একটা টেম্পারেচারে পানি পান করা, এটা খুবই মানে ইফেক্টিভ আর কি। জি অনেক ধন্যবাদ, আমরা আসলে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি এবং আশা করছি আসলে আমাদের এই পরামর্শগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সবাই জানেন এই গরমে কী করণীয়, বাট তারপরও একটু যাতে আপনারা একটু প্র্যাকটিস করেন, স্পেশালি ডিরেক্ট হিট যতটুকু সম্ভব একদম প্রয়োজন না হলে একটু অ্যাভয়েড করবেন, হাইড্রেশনটা মেনটেন করার চেষ্টা করবেন, 2-3 লিটার সাধারণ তাপমাত্রার পানি অ্যাটলিস্ট খাওয়াটা চেষ্টা করবেন, এবং যতটুকু সম্ভব পোশাকটা একটু ঢিলা ঢালা এবং সুতি কাপড় পরার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি দেখা পাবো আগামী সপ্তাহে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।